ঘরটা দেখো কত বড় ঘর। এই দেখো এই সাইডটা পুরো একদম পেপার দিয়ে একদম ফিটফাট করে দিয়েছি দেখতে পাচ্ছ, আর নিচে এই যে চটের বস্তা, এই দেখো বাচ্চা কত বাচ্চা দেখো কাঁকড়ার কুচি কুচি বাচ্চা, এইগুলো এর মতো সাইজের হবে। তো বৃষ্টি পড়া স্টার্ট হয়ে গেছে, দেখো বৃষ্টি। আরে তোমরা সবাই চলে এসেছো, এসেছো যখন পুরো ভিডিওটা দেখে যেও। সো হে গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অ্যান্ড এ নিউ ভিডিও। তো তোমরা দেখছো মাই লাইফ রামপ্রসাদ ইউটিউব চ্যানেল, আর আমি তোমাদের সঙ্গে আছি রামপ্রসাদ। হ্যাঁ, তো আমি এখন আছি খরগোশের সেই নতুন ঘরে। তো খরগোশগুলোকে নিয়ে চলে গেছিলাম কারণ যে হারে বৃষ্টি শুরু হয়েছিল আর খড়, তো আর চালটা যেহেতু একটু খাড়া টাইপের আছে তাই জন্য হচ্ছে খড় থেকে ভালোই জল পড়তো, তাই জন্য হচ্ছে খরগোশগুলোকে নিয়ে চলে গেছিলাম। আর পেপার টেপার দিয়ে একদম কমপ্লিট করে দিয়েছে, তাই জন্য এখন খরগোশ ঘরে দেখো নতুন ঘরে যেহেতু খরগোশগুলো নিয়ে চলে এসেছে, আর ওপরে পেপার টেপার দিয়ে একদম ঠিকঠাক করে দিয়েছি, এই সাইডে ঝাঁপ দিয়ে দিয়েছি পুরো একদম লং, মানে আমি নিয়েছিলাম এই সাইডে লং হচ্ছে তোমার 27 ফুটের পেপার, পুরোটা একদম ঝাঁপ সিস্টেম করে দিয়েছি। আর হ্যাঁ, যে হারে বৃষ্টি শুরু হয়েছে আমাদের ওইদিকে তো স্টেশনের কাছে পুরো একদম পুরো ডুবিয়ে দিয়েছে। তো আমি হচ্ছে গতকাল গেছিলাম হচ্ছে পেপার টেপার কিনতে, তো চলো সেখান থেকে ভিডিওটা স্টার্ট করি। তো বাজারে এসেছিলাম, বাজারে এসে এই যে পেপার কিনে নিয়েছি, এই যে পেপার মানে এই কালো পেপার, এই যে লাইলনের পেপার, তারপর নিচে রয়েছে তোমার পরোটা, ওয়াশার পিন কাটা। এখন আমি বাড়ির দিকে যাচ্ছি, আর ওই যে আজকের আমাদের উল্টো রথ আছে, রথ দাঁড়িয়ে আছে, আর বাজারের হাল দেখো রাস্তায় জল জমে গেছে, আর মোটামুটি এই অবস্থা, এদিকেরও রাস্তায় জল জমে আছে দেখো। এই যে চারিদিকে জল জমে গেছে, এই যে কয়েকদিন বৃষ্টি হলো, এই কয়েকদিন বৃষ্টি হওয়াতে ভালোই জল হয়ে গেছে। আমাদের যে পুকুর পরিষ্কার করা হয়েছিল, মানে পুকুরের জল, সে পুকুর প্রায় ভর্তি হতে যায়, এত জল হয়ে গেছে। আর আমি তো গতকালকের পেপার কিনে নিয়ে গেছিলাম, তারপর শর্ট পড়ে গেছে, এই জন্য আবার যে পেপার টেপার নিয়েছি, আর রেনকোট পরে নিয়েছি। এখন হচ্ছে বাড়ির দিকে যাওয়া হচ্ছে, গিয়ে হচ্ছে পেপার টেপার দিয়ে সাইজ করতে হবে, গতকালকের পড়েছিলাম খিঁচ বাকি থেকে গেছে, ওইটা হচ্ছে আজকের কমপ্লিট করা হবে। আরে ফিসিংয়ে কিছু হইল দুবাই? হ্যাঁ, ও আচ্ছা পানা চাপি চাইছা। এ বলা মাছ পড়ছে। তো আসার সময় আমার বাড়ির পাশে একজনের বাইক আছে, তো লিফট দিয়ে দিল, তাই জন্য বাইকে চড়ে চলে এলাম। আর আসার সময় তোমাদেরকে দেখালাম চারিদিক হচ্ছে জল জমে গেছে পুরোটা, মানে যেদিকে তাকাবে সেদিকে জল, মানে আগে হচ্ছে কি ছিল না, চারিদিকে যেদিকে তাকাবে সেদিকে সবুজে সবুজ, মানে ধান চাষ আর কি, এখন হচ্ছে চারিদিকে জল আর জল, যেহেতু এখন বর্ষাকাল পড়ে গেছে। আর আমাদের পুকুরটা দেখো ভর্তি হয়ে গেছে, কি ছিল আর কি হয়ে গেছে, এখনও বর্ষাকাল শেষ হয়নি, বর্ষাকালে আরও বাকি আছে, তো ভালোই ভর্তি হয়ে যাবে, পুরোটাই ভর্তি হয়ে যাবে। যাই হোক, বাড়িতে চলে এসেছি, আর আসার সময় টিফিন করার জন্য পরোটা নিয়ে চলে এসেছি। তো এখন হচ্ছে টিফিন টিফিন করে তারপর খরগোশ ঘরের ওই সাইডে গিয়ে খরগোশ ঘরটা রেডি করতে হবে। তো এই যে পরোটা আর এই যে তরকারি, চলো ফটাফট খেয়ে নিই, খেয়ে নিয়ে তারপর তোমাদের সঙ্গে দেখা হচ্ছে। তো গতকাল একদম পেপার টেপার দিয়ে একদম ফিটফাট করে দিয়েছিলাম, তো গতকাল হচ্ছে পেপার টেপার ফিটফাট করে দেওয়ার পর তারপর গেছিলাম হচ্ছে মাছ ধরতে, মাছ পাইনি, বেশ ভালোই কাঁকড়া পেয়েছিলাম। তো সেই ভিডিওটা একটু দেখে নাও। আরে না চলে, ধীরে ধীরে গেলে হবে নি, কাঁকড়া চলে এসছে, একটা ছবল মারা দেই, এ ছবল না একবার করতেই, ও আসবে আরো আসবে, এই আবার আসছে, আবার আসছে, আবার আসছে, রই না দুটা দুটা, এ ভালো তো হবে হবে হবে, আরেকটা পড়লেই হ্যাট্রিক, লো দেখি দেখি আসছে, এসে গেছে এসে গেছে, না না আইসেনি, চলে আসবি, না আসেনি এবারে, দেখি আসে নাকি, নাহলে কামড়ে দিবি, কেজি বলছে, দাঁড়া ধরো, এই তো ইজি, এই দেখো বাচ্চা কত বাচ্চা দেখো কাঁকড়ার কুচি কুচি বাচ্চা, এইগুলো এর মতো সাইজের হবে,
দেখো এই যে আমার হাতে দেখো গিজ 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 করছে দেখো এই কুচ কুচ ছেড়ে ছেড়ে বাচ্চা মরে ছেড়ে তোমাদের পুকুরে হবে আরে পুকুর আমার মাথায় ছাড় দিছে এটাকেও ছাড় এটাকেও ছাড় এটা দেখি এর আছে নাকি এর বাচ্চা ছেড়ে দিছে মনে সর মাথায় বাচ্চা বাড়বে এ হ্যাঁ এ বাচ্চা ছেড়ে দিছে দেখো ঠিক আছে ছেড়ে দে ছেড়ে দে যা ধরে করে কতগুলো ধরি জমা হবে ধরো এক ধরো পুরোটা আছে নিয়ে ছুটে যাই ছুটে করে নেই কিয়া কোন দিকে যাবে কিয়া কোথায় যাবে ব্যাগ হাই সে মাথায় দেখ পুকুরে পুরো যে ঢুকে গেছে তো বৃষ্টি বড় স্টার্ট হয়ে গেছে দেখো বৃষ্টি তো কাঁকড়া ধরতে ধরতে প্রবল বৃষ্টি আসে আর বৃষ্টিতে ভিজে সেই লেভেলের মজা হয়েছে আর তখন তো ক্যামেরা করতে পারিনি নাহলে মোবাইলের 12টা বেজে যেত তাই জন্য আর শ্যুট হয়নি তো তারপর হচ্ছে অনেক কাঁকড়া ধরেছিলাম কাঁকড়াগুলো নিয়ে গেছে হচ্ছে সুব্রতা নিয়ে গেছিলো এই দেখো এই সাইডটা পুরো একদম পেপার দিয়ে একদম ফিটফাট করে দিয়েছি দেখতে পাচ্ছ পুরোটা একদম পেপার দিয়ে দিয়েছি আর নিচে এই যে চটের বস্তাকে কেটে করে একদম ভালোভাবে দিয়ে দিয়েছি যাতে হচ্ছে মাটিগুলো না এই সাইড থেকে যাতে না জল ঢুকতে পারে বা এই যে মাটিগুলো না ধসে যায় এই সাইড থেকে পুরো একদম নিয়ে এই সাইড থেকে পুরোটা দিয়ে দেওয়া হয়েছে আর এই যে এই পেপারগুলো নিয়েছি পুরো একদম লংয়ে সেফ পাস পর্যন্ত দেওয়া আছে এটা হয়ে গেল ঝাপ সিস্টেম আর নিচে তো এগুলো দেওয়া হয়ে গেছে বস্তাগুলোকে কেটে কেটে করে দিয়ে দিয়েছি ঠিকঠাক আর তোমার এই যে পেপার দেখো পেপার দেওয়া হয়ে গেছে এ সাইডে তো দিয়েছি আর ওই সাইডে যেটা বাকি ছিল ওই সাইডে দিয়ে দিয়েছি তো মোটামুটি খরগোশগুলো এখন নতুন করে ঢুকে গেছে আর এদের জল পড়ার সম্ভাবনা সেরকম নেই কারণ নতুন পেপার একদম ঝাপ সিস্টেম এত দূর করে দিয়েছি আর এই যে ঘরটা দেখতে পাচ্ছ এই ঘরটা তো আলাদা আছে আমাকে আসতে হলে ওই সাইড থেকে ঘুরে ঘুরে আসতে হতো এখন কি হবে তো ওই সাইডে যাব ওখানে তো খরগোশ আর নেই পাখি টাকিগুলো আছে ওই পাখিগুলোকে খাওয়ার টাওয়ার দিতে ঢুকবো তারপর আরও কিছু নিয়ে আসার চিন্তাভাবনা আছে ওই ধারে যেহেতু 10 ফুটের লং ঘর আছে পুরোটা ফাঁকা আছে এখন যেহেতু ওই সাইড থেকে আসবো পুরো একদম এই সাইডে আসবো এসে হচ্ছে এখানে আবার খাওয়ার টাওয়ার দেবো নাহলে এদিক থেকে ঘুরে ঘুরে যেতে হবে বর্ষাকালে তো তাই জন্য এই প্ল্যানিংটা করেছি এই সাইড থেকে যাতায়াত হবে ঘরটা দেখো এখন কত বড় এইখান থেকে ওই যে সেই মাথা পর্যন্ত ওই যে মুরগি রয়েছে দেখতে পাচ্ছ না ওই যে মুরগি কত বড় ঘর দেখো সেখান থেকে এই যে এই পাস আর ওই যে পেপারগুলো ওই পেপারগুলো পুরো একদম লংয়ে দিয়ে দিয়েছি পুরোটা এখান থেকে পুরো সেই মাথা পর্যন্ত আর উপরে তো পেপার দিয়ে ঘেরে দিয়েছি যাতে জল না পড়ে তার জন্য আর ওই পেপারটা ফেলে দিলে নিচ পর্যন্ত চলে আসবে ঝাপ সিস্টেম তাহলে পেপারের জল যা পড়বে এর নিচে পড়বে আর নিচে তো চটের বস্তা দিয়ে দিয়েছি যাতে মাটিগুলো না ধুয়ে যেতে পারে তার জন্য আর এই যে এই সাইডে পেপার পুরো একদম লংয়ে এখান থেকে ওই সাইড পর্যন্ত টালি রয়েছে আর বাদবাকিটা সেই সাইডে খড় ছিল তার উপরে একদম পেপার দিয়ে সিস্টেম করে দিয়েছি ঘরটা দেখো কত বড় ঘর তো মোটামুটি খরগোশ ঘর রেডি করা হয়ে গেছে এখন খরগোশগুলো ওই সাইডে চলে গেছে এবার নতুন নতুন কিছু আসবে এইটা নিয়ে একটু ঝামেলার মধ্যে ছিলাম পেপার টেপার ঘেরা টেরা নিয়ে তাই জন্য কয়েকদিন ভিডিও আসেনি তো যাই হোক এরপর থেকে আবার ভিডিও আসবে তো আজকের এই ভিডিওটা এখানেই শেষ করছি দেখা হচ্ছে পরের একটা নতুন ভিডিওতে ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার আর চ্যানেলে যদি নতুন হয়ে থাকো চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করো তো আজকের মতো বাই বাই আর হ্যাঁ অনেক টাকা খরচ হয়ে গেছে পেপারগুলো কিনতে